এদিকে ফিরো মিঠো একটু ডাকে কথা বল দেখেন ওরে আমি বুঝতে পারতাম কিন্তু অতিরিক্ত বুঝতে পারার কারণে সবকিছু এলো মেলো তুমি আমার সাথে যোগাযোগ রাখো এমন করতেছো কেন তোমার একটা কথা বলছিলাম খেয়াল আছো এরপর থেকে তুমি কি চাইছো আমি কিন্তু বুঝতে পারছি কিন্তু নভেম্বরের লাস্টে আমি তোমাকে বুঝাতে চাইছিলাম তুমি কি করছো বলো না কি করছো বুঝতে আমি বুঝি না তুমি কি করছো তুমি এমন একটা ফল্ট নিয়েছো তুমি আমার শুনো না বুঝো না ঠিক আছে এমন করছো কেন তখন দেখা আমি এর আগে হয়তো তুমি ভাবতেছো তুমি প্রথম যে আমার মানে আমার দিকে তাকাইছো ঠিক আছে হ্যাঁ যে সমস্যার কারণে আমার সাথে এমনটা করছি তো এই সমস্যাটা অনেক আগে হয়েছে আমার লাইফে তো আমি মনে দেখি তবে দেখ আপু তোরা মানে যেহেতু মানে আমার ভাল লাগে না তবে ঠিক আছে তোরা তো কোনো তোমাদের আমার মতো থাকতে যে সেটা এতটুকুই মানে এখন কোনো চাকরি বাকরি নেই কোনো টাকা পয়সা নেই পকেটে কিছুদিন মানে রাঁধি বাড়ি খাওয়া হ্যাঁ আমি একটা কাজে ব্যস্ত হই দুই মাস তিন মাস গেলে যেমন আমার পকেট পাড়িয়ে এগো কারণ আমি আজ থেকে কাটিয়ে পড়বো ঠিক আছে যা